নমস্কার, এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। এই মাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তর বাংলাদেশের ওপরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। এই ঘূর্ণাবর্তের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী 5 দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন, সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন। হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে উত্তরে অবস্থান করেছে এবং উত্তর বাংলাদেশের ওপরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, যার ফলে কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার হাওড়া, হুগলি, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী 2 দিন হিমালয় পাদদেশ সংলগ্ন 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে 92% আশেপাশে। এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।